রাজ্যের শেষ দফা ভোট পর্বে এসে বারবার বেকায়দায় তৃণমূল সেবে অষ্টম দফা ভোট বীরভূম সহ চারটে জেলায় তার আগে কোভিডে মৃত্যু হল এক প্রার্থীর। অন্যদিকে ইডি সিবিআইয়ের পর অসুস্থ মমতার স্নেহভাজন নেতা অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। চিন্তায় পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ভোট চলাকালীন ইতিমধ্যে মৃত্যু হয়েছে তিনজন প্রার্থীর, সমরেশগঞ্জ, জলঙ্গি এবং খড়দহের পর এবার মালদহের বৈষ্ণবনগরে মৃত্যু হলো এক প্রার্থীর, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এর ফলে একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গেল। আবার শেষ দফার এই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 42 বছর বয়সে মৃত্যু হলো ওই কেন্দ্রের নির্দল প্রার্থী সমীর ঘোষের। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই করোনা ভাইরাস উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন বৈষ্ণবনগরের নারায়ণপুরের একটি কোভিড হাসপাতালে, এদিন ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে বীরভূমে ভোটের মুখে নজরবন্দি অনুব্রত মণ্ডল। আজ বিকেল 5টা থেকে 30 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল 7টা পর্যন্ত তাকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই কারণে এই সিদ্ধান্ত। কারা নজরবন্দি করবেন অনুব্রতকে? একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কেন্দ্র বাহিনী। এই গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হবে। কখনো চড়াম চড়াম তো কখনো আবার গুড় বাতাসা, ভোট হলেই খবরের শিরোনামে চলে আসেন অনুব্রত মণ্ডল। বিরোধীরা বলেন ভোটের সময় এসব কথা বলে তিনি নাকি আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করেন। 2016 সালে বিধানসভা ভোট ও 2019 সালে লোকসভা ভোটেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নজরবন্দি করেছিল কমিশন, ব্যতিক্রম ঘটল না এবারও। রাজ্যের 7টি দফায় ভোট গ্রহণ শেষ। বৃহস্পতিবার অষ্টম দফা তথা শেষ দফায় ভোট হবে বীরভূমের 10টি আসনে। কমিশন সূত্রে খবর, ভোটের মুখে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। প্রাথমিক তদন্তের পর বীরভূমের পুলিশ সুপার যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতে অনুব্রতকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিন কয়েক আগেই কিন্তু পুলিশ সুপারকে বদল করেছে কমিশন। ষষ্ঠ দফা ভোটের আগে জেলা পুলিশের শীর্ষ পদে বসানো হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। নন্দীগ্রামে ভোটের দিনে তৃণমূল নেত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। প্রসঙ্গত, 21-এর ভোটে বাংলা জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। প্রচারে ঘন ঘন রাজ্যে আছেন অমিত শাহ, জেপি নাড্ডার মতো দলের সর্বভারতীয় নেতারা, এমনকি বাদ যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বীরভূমের প্রভাব বেড়েছে গেরুয়া শিবিরের। অনুব্রত মণ্ডল নিদান ছিল বিজেপিকে ঠেঙিয়ে পগার পার, এই মন্তব্যের জন্য তাকে স্বাগত করেছিল কমিশন। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ইডি সিবিআই এরপর এবার নির্বাচন কমিশনের জালে মমতা স্নেহভাজন অনুব্রত মণ্ডল। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।